এদিকে পূজাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে দুর্গাপূজা উপলক্ষে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে, সেই সাথে নাশকতা রোধে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। এদিকে পূজাকে কেন্দ্র করে জঙ্গি কিংবা রাষ্ট্রবিরোধী কার্যক্রম রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, পূজা মণ্ডপে নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। ফেসবুক টুইটার বা কেউ গুজব ছড়াচ্ছে কিনা, কেউ জঙ্গিবাদের বিষয়ে জড়িত কিনা, কেউ অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করছে কিনা, কেউ ইফতিজিংয়ের জন্য চেষ্টা করছে কিনা, কেউ মাদকদ্রব্যে সেবন করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে কিনা, এসব সকল বিষয়গুলি আমরা বিবেচনায় রাখি।